এরপরে প্রশ্ন হলো ঘুমানোর সময় স্ত্রী যদি স্বামীর ডান পাশে শুয়ে থাকে তাহলে কি কোনো গুনাহ হবে? মনে করে যে বিয়ের পর নাকফুল দেওয়া বাধ্যতামূলক এবং নাকফুল না দিলে স্বামীর অমঙ্গল হয়, এটা জায়েজ আছে কিনা? ভাই, এটা যে ভুয়া এটা কথা বোঝার জন্য, সে কথা বোঝার জন্য একটা ছোট্ট কথা বলি। যদি মেয়েরা নাকফুল না দিলে স্বামীর ক্ষতি হইতো, তাহলে স্বামী স্ত্রী ঝগড়া লাগলেই মহিলা নাকফুল খুলে ফেলত, ঠিক না? ঠিক বলেন, খুব সহজ বুদ্ধি ছিল জামাইরে সোজা করার জন্য, যে চান্দু আমার সাথে বেজাল করবো, আসো নাকফুল খুলে দিলাম, তুমি শেষ। এরকম কি হয় কখনো? কত মহিলা আছে স্বামীরে কোনো কিছুতে দমাইতে না পাইরা মাইরা কুইটা টুকরা টাকরা করে রান্না বাড়া করতেছে, পত্রপত্রিকা আসতেছে না এসব খবর? তো এইসব কষ্ট করার দরকার আছে বেচারি? যদি মহিলার মুখ নাকফুল না থাকলে পুরুষের ক্ষতি হয়ে যায়, তো নাকফুল খুলে দিলে তো শেষ হয়ে যায়, ওটা শেষ। এগুলো সব যে ভিত্তিহীন ভুয়া, এই গর্তা থেকে, এই তত্ত্ব থেকে সেটা বোঝা যায় কি যায় না? কে নাকফুল না পড়লো তার এফেক্ট আরেকজনের উপরে পড়বে, একজনের পাপের বোঝা বা দোষের বোঝা, এটা পাপ না দোষ না, একজন কিছু না করলে আরেকজনের উপরে এফেক্ট কখনো হয় না, এটা ভিত্তিহীন। মহিলা নাকফুল পড়বে না পড়বে এটা তার ব্যাপার, এতে স্বামীর ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নাই, এগুলো কুসংস্কার। এরপরে প্রশ্ন হলো ঘুমানোর সময় স্ত্রী যদি স্বামীর ডান পাশে শুয়ে থাকে তাহলে কি কোনো গুনাহ হবে? ভাই, স্ত্রী ডান পাশে শোবে স্বামীর, না বাম পাশে শোবে, না দোতলা খাটে শোবে, না খাটের নিচে শোবে, এটা তাদের একান্ত ব্যাপার, শরীয়তের ব্যাপারে কোনো কিছু ঠিক করে দেয় নাই। এগুলো আমাদের মনগড়া মাসালা যে স্বামীর অমুক পাশে শুইতে হবে, না, স্বামীর কোনো পাশের বিষয়ের কোনো বরকত নাই। চাইলে স্বামীর ডান পাশে শুইতে পারে, চাইলে বাম পাশে শুইতে পারে, চাইলে পেছনে শুইতে পারে, চাইলে সামনে শুইতে পারে, স্বামী স্ত্রী তারা উভয়ে তাদের যেভাবে খুশি সেভাবে শুইতে পারে, কোনো নির্দিষ্ট পাশে শোয়ার কোনো নির্দেশ কোরআন হাদিসে দেয় নাই। এসব মাসালা আমরা বানায় নিস, মহিলাদের বিরুদ্ধে মাসালা দেওয়ার ব্যাপারে আমরা বড় পটু, কোরআন হাদিস যা বলে নাই সেটাও বানায়া বানায় মহিলাদের বিরুদ্ধে ফতোয়া দেই আমরা। বেচারীরা স্বামীর কোন পাশে চলবে, কোন পাশে শোবে, কোন পাশে খাবে, কিভাবে বেসকি মারবে, এগুলো তো কোরআন হাদিস বলে নাই ভাই। বেচারীদের ব্যাপারে নিজেদের মন গড়া মাসআলা আরোপ করবেন না, কথা কি বুঝাতে পারছি? অতএব স্বামীর কোন পাশে শোবে না শোবে এটা একান্ত তাদের ব্যাপার, সব পাশেই শোয়া জায়েজ আছে, কোনো পাশে শোয়া কি নাই গুনাহ না, এগুলো কুসংস্কার আমাদের। এরপরে প্রশ্ন হলো জুমার খুতবার আগে সমাজ প্রধান যিনি, তিনি কি সামাজিক কোনো কথাবার্তা বা মসজিদের উন্নয়নমূলক কথাবার্তা বলতে পারেন কিনা? এমন কথা বলতে পারবেন যেই কথায় মুসল্লিদের বা মানুষদের উপকার আছে, যেমন একটা অন্যায় কাজ মানুষ করতেছে, যেখানে সেখানে ময়লা ফেলতেছে, বা মানুষ সতর্ক থাকছে না, রোগবালাই বাড়ছে, তো মানুষের উপকার আসে, এরকম কথা মসজিদের দাঁড়ায়া গণ্যমান্য লোকেরা বলতে পারবেন। কিন্তু তারা দাঁড়ায়া তাদের নিজেদের ভোট চাওয়া কিংবা দুনিয়াবি কোনো কিছু বলা আল্লাহর ঘরে দাঁড়ায়া সেটা করা জায়েজ নাই। আল্লাহর ঘরে দাঁড়ায়া মানুষের কল্যাণে কোনো কথা তারা প্রয়োজনে বলতে পারেন, মসজিদের উন্নয়নের জন্য অবশ্যই কথা বলতে পারেন। এরপরে প্রশ্ন হলো হস্তমৈথুন সম্পর্কে ইসলাম কি বলে, ও হস্তমৈথুন করার পর কিভাবে আল্লাহর কাছে রক্ষা, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন? হস্তমৈথুন করা হারাম, কবিরা গুনা ভাই, জেনা করা যেরকম কবিরা গুনা, হস্তমৈথুন করা একই রকমের করবে কবিরা গুনা। যদি কেউ এ অপরাধ করে থাকে তার তওবা করে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে ফিরে আসলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ।